চট্টগ্রামের সামান্তা সিএনজি স্টেশনে পণ্য সংযোগে অনিয়ম ও দোষী কর্ণফুলে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের খুঁজে বের করতে তদন্ত কমিটি করেছে পেট্রো বাংলা। এসএটিভিতে সংবাদ প্রকাশের পর কমিটি হলেও গঠনের এক মাসে তদন্ত কাজ শুরু হয়নি। সংশ্লিষ্টরা জানান, দুদকের মামলায় গ্রেফতার হওয়া এক কর্মকর্তাসহ অভিযুক্ত দুই কর্মকর্তাকে বাঁচাতে গড়িমসি করছে তদন্ত কমিটি। বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের গাফিলতিতে রাষ্ট্রায়ত্ত কোম্পানির জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না। পাঁচ কোটি টাকারও বেশি বিল বকেয়া থাকা অবস্থায় দুই বছর সংযোগ বিচ্ছিন্ন থাকার পর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কয়েকজন কর্মকর্তা চট্টগ্রামের মোহরা এলাকার এই সিএনজি স্টেশনটিকে পুনঃসংযোগ দিয়েছে, যাতে গ্যাস বিপণন নীতিমালা 2014 সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে এসএটিভি। দীর্ঘদিন পর গেল মাসে বিষয়টি তদন্তে কমিটি করে পেট্রো বাংলা। 15 দিনের মধ্যে রিপোর্ট দাখিলের কথা থাকলেও এক মাসে কাজই শুরু করেনি তদন্ত কমিটি। এতে হতাশ বিশ্লেষকরা। নির্ধারণ করে দেওয়ার পর যদি নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারে, কেন দিতে পারে না তাকে ওই টাইমে ব্যাখ্যা দেওয়া দরকার। সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। সেই ব্যবস্থা না নেওয়ার কারণে যে যার মতো করে চলছে, জবাবদিহিতার সংস্কৃতির অনুপস্থিতির কারণে। সামান্তা সিএনজি স্টেশনের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার দায়িত্ব ছিল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের জিএম সরোয়ার হোসেন আর ডিজিএম অনুপম দত্তের। এদের মধ্যে অন্য একটি সংযোগ জালিয়াতির ঘটনায় দুদকের মামলায় জেলও খেটেছেন সরোয়ার হোসেন। মূলত এই দুই কর্মকর্তাকে বাঁচাতেই পেট্রো বাংলার একজন পরিচালকের নির্দেশে ধীরে চলনীতিতে হাঁটছে তদন্ত কমিটি। প্রথমে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল আপনার বকেয়া আপনার পাওনা থাকার কারণে। পরবর্তীতে তারা অনাবল সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন থেকে কিস্তিতে টাকা পরিশোধের সত্ত্বে সেই সংযোগটা তারা পেয়েছে এবং তারা ব্যবসা পরিচালনা করতেছে। দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি বলছে, সামান্তাকে পুনঃসংযোগ দেওয়ার জন্য আদালতের একটি রায়কে উপলক্ষ করা হয়েছে, কিন্তু মামলা পরিচালনা সহ টানা 9 মাসের বিল বকেয়া পড়া এমনকি স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় কেজিডিসিএল কর্তৃপক্ষের গাফিলতি দৃশ্যমান। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানে মামলা চলে, তখন ওই প্রতিষ্ঠানের কর্মচারীদেরকেও মামলার পক্ষ পারচেজ করে রাখে, আদালতে যেন সুযোগ পায় সেই ব্যবস্থাটা তারা তার প্রতিষ্ঠানের ভিতর থেকেই করে রাখে। পেট্রো বাংলার মধ্যে এই বিষয়গুলো অত্যন্ত প্রকট। এ ব্যাপারে কথা বলতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে গেলেও প্রতিষ্ঠানটির এমডি কথা বলতে রাজি হননি। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।